والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله شكرا درود شریف پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم حقیقت سے تو زمانہ بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش بہر کارے کی باشی با خدا باش আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার বাসার তৌফিক দান করেছেন সকলেই সেই মহান স্রষ্টার দরবারে প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আরো লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানা থেকে দুনিয়াবি কাজকর্ম থেকে লিপ্ত থেকে ফারেক করে আল্লাহ তাআলার দাসত্ব ও গোলামী করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সকলেই আরেকবার বলি আলহামদুলিল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন এই মানবকে সৃষ্টি করেছেন তার একটা উদ্দেশ্য রয়েছে। মানুষ যেরকম ভাবে ঘর বানায়, ঘর বানানোর উদ্দেশ্য হলো যে এই ঘরের ভিতরে রোদ বাদলের সময়, বৃষ্টি তুফানের সময় এখানে আমি বসবাস করব, থাকব। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মানবকে সৃষ্টি করেছে একমাত্র তার গোলামী ও দাসত্ব করার জন্য, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু গোলামী করার জন্য পাঠাইছেন, গোলামীতে করবে তার নমুনা, নকশা, তরিকা, চিঠি কি দেখে বান্দা তার গোলামী করবে, এই জন্য মহা গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা? এই রব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসরের ভিতর বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন্নাস লাআল্লাহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই মহাগ্রন্থ আল কোরআনকে আমি নাজিল করতে চাইলাম পাহাড়ের ওপার, পাহাড় তিনি ব্যর্থতা স্বীকার করলেন, না আল্লাহ আমি পারবো না, এই মহাগ্রন্থ আল কোরআনকে আমি নিতে পারবো না। পাহাড় বললেন, মিন খশিয়াতিল্লাহ, আমি ভয়ে একেবারেই ধ্বংস হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জমিন, আমি এই গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন আমি তোমার উপর রাখতে চাই, তোমার উপর নাজিল করতে চাই, অবতরণ করতে চাই। জমিন বলল, না আল্লাহ, এর বার আমার পক্ষে রাখা সম্ভব না। যখন পাহাড় ব্যর্থতা স্বীকার করলো, জমিনও ব্যর্থতা স্বীকার করলো, আমার আল্লাহ বনি আদমের সিনার ভিতরে ঢুকিয়ে আল্লাহ বলে, নো বনি আদম, আমি হাফেজের কোরআনের সিনার ভিতরে ঢুকাই নিলাম, আর আমি আর জিম্মাদার আমি নিজে নিয়ে এলাম, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি বনি আদম হাফেজের কোরআনের সিনার ভিতরে ঢুকিয়ে দিলাম, আর দায়িত্বটা নিয়ে নিলাম আমি আল্লাহ। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আল্লাহ বলেন, সংরক্ষণের দায়িত্ব আমি নিয়ে নিলাম। ও বনি আদম, ছোট ছোট সন্তান যখন তোমরা বাজারে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে বলে, আব্বু এই বাজারের ব্যাগটা আমার মাথায় তুলে দেন, আব্বু জানে বোঝাটা বহন করার মতো সন্তানের ক্ষমতা নাই, এই সন্তান বোঝাটা বহন করতে পারবে না। তারপরে সান্ত্বনা দেওয়ার জন্য যেরকম বাবা তার মাতার উপর বোঝাটা দিয়ে পুরাটা শক্তি তার কাছে নিয়ে বলতেছে, আব্বু দেখো পুরা 10 কেজির বোঝা তুমি নিয়ে যাইতেছো, অথচ সন্তান টেরও পায় না, কারণ এর দায়িত্বটা বাবা নিয়েছে, ঠিক না বেঠি? এই জন্য বুঝতে পারে নাই যে এর 10 কেজির ওজনটা কতটুকু, আসলে 10 কেজির বোঝাটা বহন করার মতো সন্তানের ক্ষমতা নাই। আল্লাহ বলেন, ওরে বন্দা, আমি জানি তোদের ভিতরে ক্ষমতা নাই, পাহাড় দেখো তো ব্যর্থতা স্বীকার করেছে, জমিনও ব্যর্থতা স্বীকার করেছে, আমি আল্লাহ কোরআনের হাফেজের ভিতরে ঢুকিয়ে তারপরে জিম্মাদারি আমি নিয়ে নিলাম, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতি মুহাম্মদের উম্মত হিসেবে বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি শুকরিয়া করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের ঘটনা থেকে বলতেছি, এক বান্দার হঠাৎ করে প্রস্রাবটা আটকে গেল, কি করা যায়, আমার প্রস্রাব বন্ধ হয়ে গেল, সকলের কাছে গেল, কেউ সাজেশন দিতে পারলো না, কি ব্যাপার আমার প্রস্রাব কেমনে বের হবে। এক লোক বলতেছে, ওরে ভাই ওই যে একখানে সাধু রয়েছে তার সাধুর কাছে যাও, তিনি তোমার ট্রিটমেন্ট করে দিবে। যাই হোক আল্লাহর বান্দা,
ওই সাধুর কাছে চলে গেল যাওয়ার পরে বলতিছে ও ভাই আমার প্রসাদ তিন দিন যাবত আটকে গিয়েছে আমাকে এর ব্যবস্থা করে দেন সাধু বলল আমি পারবো না বারবার পিরাপিরি করার পরে ওই সাধু বলল ঠিক আছে তুমি যাও সবচেয়ে তোমার এই এলাকার ভিতরে সবচেয়ে সুখী মানুষ যে তার একটা কাপড় নিয়ে আসো ওই কাপড়টা নিয়ে আসার পরে আমি তোমার চিকিৎসা করে দেব এই বলে বান্দাকে সাজেশন দিয়ে দিল সুখী মানুষের ব্যাপার ওই বান্দা বলতেছে কি ব্যাপার সুখী মানুষের কাপড় তো কোনোর অভাব নাই আমাদের বাড়ির পাশের সাথে চারতলা বিল্ডিং ওই বিল্ডিং এর মালিক অনেক টাকাওয়ালা অনেক সম্পদওয়ালা তার কিছু গিয়ে একটা কাপড় নিয়ে আসব কিন্তু ওই বান্দা জানে না রাজপ্রাসাদে থাকলে টাকার উপর ঘুমাইলে কিন্তু শান্তি নাই ঠিক না বেঠি টাকার উপর ঘুমাইলে শান্তি নাই যায় হক ও আল্লাহর বান্দা সুখী মানুষের কাপড় নেওয়ার জন্য চলে গেল ওই দরবারে যাওয়ার পরে বলতেছে ও ভাই আমার এই সমস্যা প্রস্রাব গুলো আটকে গিয়েছে এক সাধু বলল সুখী মানুষের কাপড় নেওয়ার জন্য এই জন্য ভাই আপনি যেহেতু পাঁচতলা চারতলার মালিক আপনার কাছে কোনো টাকার অভাব নাই কোনো অশান্তি নাই আপনি যদি আমাকে একটা কাপড় দিতেন তাহলে আমি আমার এই রূপ থেকে রেহাই পাইতাম ওই বান্দা বলতেছে ওরে ভাই তোমার ধারণা ভুল আমি টাকার উপর ঘুমাইতে পারি আমি বিল্ডিং এ ঘুমাইতে পারি কিন্তু আসলে আমার শান্তি নাই আমার সন্তান আমার কথা শুনে না আমার বউ আমার আমার বউ চেয়ারম্যান আমি হলো মেম্বার আমার বউকে যদি বলে ক আমার বউ বলে খ আসলে আমি শান্তিতে নাই আমি শান্তিতে নাই শান্তি যদি খুঁজতে চাও তাহলে তুমি অন্য দরবারে যাও আজকে আমাদের সমাজে আমরা মনে করি যাদের টাকাওয়ালা পয়সাওয়ালা দন দৌলতওয়ালা আসলে তারা সুখী কিন্তু প্রকৃতপক্ষে আসলেও এরা সুখী না ঠিক না ব্যাটি সুখের মালিক কে আল্লাহ আল্লাহ যাকে সুখ দেয় তাকে কুড়ে ঘর থেকেই সুখ দান করে ঠিক না ব্যাটি এই জন্য যাই হোক খুঁজতে খুঁজতে ধর আটনা ঘটনাটা লম্বা করব না সংক্ষিপ্ত করে দিচ্ছি এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় দেখি আমি বললাম ওই আল্লাহর বান্দা চলে গেল বললে আমিও তো সুখী না আরেকজনের কাছে গেল টাকাওয়ালা বলল না 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 যদি তুমি সুখী মানুষ খুঁজতে চাও দেখো জঙ্গলাতে গিয়ে একজনে বাঁশ কাটে লাকড়ি কুড়ায় ওই লাকড়িওয়ালা গরিব মানুষটাকে জিজ্ঞাসা করবা তোমার কানু কাপড় আছে কিনা সেই হলো সুখী মানুষ পথের দ্বারে বসে রয়েছে কখন ওই লাকড়িওয়ালা আসবে আসার পরে বলতেছে ও ভাই তুমি নাকি সবচাইতে সুখী মানুষ কো আমি সুখী মানুষ কি জানি না তবে আলহামদুলিল্লাহ আমি যতটুকু আছি আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কো আমাকে তোমাকে একটা কাপড় দিতে হবে একটা কাপড় ও কেন কেন তো সাধু বলে দিয়েছে কবিরাজ বলে দিয়েছে সুখী মানুষের কাপড় যদি আমি নিয়ে যেতে পারি তাহলে আমার এই প্রস্রাবটা যে আটকে গিয়েছে এটা আল্লাহ একেবারে ভালো করে দিবেন সুতরাং তুমি দাও কো ভাই আমার কাছে এই পরনের লুঙ্গি ছাড়া আর কিছুই নাই যাই হোক যেহেতু তুমি বিপদে পড়েছো আসো আমার বাড়িতে বাড়িতে যাওয়ার পরে দেখেন ওই আল্লাহর বান্দার বিবিসাপ অজুর বন বজুর বদনা গুলো পানি বুড়িয়ে বসে রয়েছে কখন আমার স্বামী আসবে আসার পরে যখন বাড়িতেই ফিরতেন ফেরার পরেই মহা গ্রন্থ আল কোরআন তিনি তেলাওয়াত করতেন সুতরাং যার কাছে কোরআনের ইলম আছে যার কাছে কোরআন আছে যদিও প্রকৃতপক্ষে তার কোনো সম্পদ নাই কিন্তু আমার আল্লাহর কাছে তার চাইতে সুখী মানুষ আর পৃথিবীতে নাই ঠিক কিনা কোরআন যার কাছে রয়েছে তার চাইতে সুখী মানুষ আর কেউ হতে পারে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদদিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন এই কোরআনকে আমি পাহাড়ের উপর নাজিল করতে চাইলাম পাহাড় বলল আমি এর ওজন বহন করতে পারবো না এই কোরআনকে আমি জমিনের উপর রাখতে চাইলাম জমিনও ব্যর্থতা স্বীকার করলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জিম্মা তিনি নিজেই নিয়েছে বলেন সুবহানাল্লাহ এই জন্য কোরআনের ইলম আমাদের দরকার আছে না নাই আজকে আমরা দেখা যায়
মক্তবে হুজুর ডাকাডাকি করতেছে অথচ এই মারা এই বাবারা সিরিয়াল দেখতে দেখতে মোবাইলে ফেসবুক চালাতে চালাতে রাত 12টা বাজিয়ে ফেলে সকালে সেই তো উঠতে পারবে না তার সন্তানকে জাগ্রত করে মক্তবে কেমনে পাঠাবে ঠিক না ব্যাটি এই জন্যই তো মক্তব পাঠাইতে পারে না অথচ কোরআনের ইলম যার কাছে থাকবে না সে মানুষ হতে পারে না সে মানুষ নামে হায়াওয়ান তার ভিতরে পশুত্বর ব্যবহার ঢুকে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরা 30টা কোরআনের ভিতর সর্বপ্রথম যে সূরাটা নিয়ে আসছে সূরাতুল ফাতিহার পর সূরা বাকারা বাকারা দ্বারা মুনা বুঝাইছে যে হে বনি আদম তোর ব্যবহার তোর আচার আচরণ হলো পশুত্বর মতো গাবির মতো যখন তুই ডুববি এই কোরআনের সংস্পর্শে ডুববি তখন তুই একেবারে মানুষ হয়ে বের হয়ে বলে সুবহানাল্লাহ এই জন্য দেখবেন যখন দানগুলো যখন রাইস মিলে দেওয়া হয় দানওয়ালা চুষা চুষা সহ দেওয়া হয় দেখা যায় মিলওয়ালা তাকে একেবারে চাউলটা বের করে সুষাগুলা বের করে আলাদা করে চাউলটা ফ্রেশ ভাবে বান্দাকে উপহার দেয় ঠিক না বেটি ঠিক কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে আল্লাহ বলেন ওই মানুষ রূপী তার ভিতরে পশুত্বর ব্যবহারগুলো আল্লাহ তাকে দূর করে দিয়ে কোরআনের জীবন ব্যবস্থা নিয়ে তার ইসলাম গঠনের তার রাষ্ট্র ব্যবস্থা তার পারিবারিক ব্যবস্থা তার প্রত্যেকটা রাজস্ব ব্যবস্থা তার ব্যবসায়িক ব্যবস্থা প্রত্যেকটা সেক্টরে তিনি কোরআন দিয়ে বিবেচনা করবেন ঠিক না বেটি আর যদি নাই সে জানে তাহলে কোরআনই জানে না হাদিসই জানে না তাহলে তার রাষ্ট্র ব্যবস্থা তার ব্যবসা ব্যবস্থা তার ফ্যামিলি ব্যবস্থা কেমনে করবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে এই কোরআনের সাথে যারা সম্পর্ক রেখেছে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহ কোরআনের দরস তাদরিস দেওয়ার জন্য বের হইতেন হঠাৎ তিনি রাস্তার ভিতরে চলতে লাগলেন কিছু ছোট ছোট ছেলেরা তারা ক্রিকেট খেলতেছেন খেলার পরে দেখে ইমামে আজম আবু হানিফার শরীরে বলটা লাগলো বলটা লাগার পরে সকলেই বলতেছে ছোট সন্তানরা হুজুরের শরীরে বল লেগেছে কে যাবে নিয়ে আসার জন্য কেউ সাহস পাচ্ছে না এক সন্তান বলতেছে কি হয়েছে ইমাম আজম আবু হানিফা হয়েছে তো কি হয়েছে এই বলে তিনি তার কাছ থেকে বলটা নিয়ে আসলো বলেন বলটা দেন আমার বলটা দেন ইমাম আজম আবু হানিফা বলটা দিয়ে দিলেন দেওয়া দেওয়ার পরে সাগরিদকে বলতেছেন ও সাগরিদ এই সন্তানটা কার ক অমুক ব্যক্তির আমি বলে দিলাম এই সন্তানটা হলো যার কারণ কি যেরকম ভাবে আমি ইমামে আজম একজন ইমামের সাথে একজন আলেমের সাথে যেই ব্যবহারটা করলো অন্য দশটা ছেলে আসতে পারে নাই কিন্তু এই ছেলেটি এসে যেই ব্যবহারটা করলো আমি বলে দিলাম আসলেও সে জারস দেখা গিয়েছে এই খুঁজতে 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 দেখা যায় আসলেও তার মা ছিল নর্তকি জারজের সন্তান এই কোরআনের ইলম যার কাছে থাকবে না সে কোনোদিন মানুষ হতে পারবে না ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই ঘুমিয়ে রয়েছেন হঠাৎ তাকে আল্লাহ তাআলা স্বপ্নে জাগাইলেন হে গাজ্জালি তুমি ঘুমিয়ে রয়েছো ওই জঙ্গলের ভিতরে একজন কাটুরিয়া আব্দুর রহমান মারা গিয়েছে জানাজা দেওয়ার মতো কোনো আলেম নাই ঘুমানোর তাকে গোসল করবে সুন্নত তরিকায় কোনো আমল নাই কোনো লোক নাই আর এদিকে তুমি ঘুমিয়ে রয়েছো ইমাম গাজ্জালি ঘুম থেকে জাগ্রত হলেন হাওয়ার পরে তিনি জঙ্গলের দিকে ছুটলেন কোথায় পাবো আব্দুর রহমান সকলকে জিজ্ঞাসা করে আব্দুর রহমান নামে কাউকে চিনো নাকি না হুজুর আব্দুর রহমান নামে কাউকে চিনি না যাই হোক এক মুরব্বীকে জিজ্ঞাসা করলো আব্দুর রহমানকে তুমি চিনো নাকি ব্যাপার কি আব্দুর রহমানের সাথে তো এরকম লোক দেখা করার কোনো কথা নয় আপনার যে পাঞ্জাবিগুলা দামি পাঞ্জাবি টুপিগুলা দামি পাঞ্জাবি মনে হয় আপনিও খুব দামি আর দামি ব্যক্তি হয়ে এরকম একটা ঠাটকা আসলো সমাজে যার কোন তার যার কোন সমাজে কোনো অবস্থান নাই সমাজে তাকে তাকে চিনেও না কোনো কাজে তাকে ডাকেও না সাধারণ কাঠ কেটে খায় গরিব মানুষ তার খোঁজে আপনি আসছেন যাই হোক আপনি সামনে আগান সামনে যাওয়ার পরে আব্দুর রহমানকে খুঁজে পেলেন বললেন তোমার বাবার নাম কি দেখতেছে কানতেছে ছোট ছোট সন্তানগুলো বলতেছে তোমার বাবা কি তোমার বাবার নাম কি আব্দুর রহমান
বলতেছে হ্যাঁ আমার আব্বা মারা গিয়েছে 7 ঘন্টা হয়েছে কিন্তু কোন লোক তার কাছে আসে না কেউ সুন্নাত তরিকায় তাকে দাফন দিবে এমন কোন এলাকায় মানুষ নাই কো চিন্তা করবা না আমি ইমাম গাজ্জালি এসে পড়েছি বলেন সুবহানাল্লাহ ইমাম গাজ্জালি পাঠিয়ে আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন বলে আল্লাহু আকবার এই কথা বলার পরে বলতেছে তোমার বাবার লাশটা তাড়াতাড়ি এখন দাফন করব যাই হোক দাফন করার পর তাকে কবরে দেওয়ার পর ইমাম গাজ্জালি নিজে তার লাশটা কবরে রাখলেন রাখার পরে কবর থেকে শুকরান বের হয়ে আসলো যেহেতু আল্লাহ নিজে ইমাম গাজ্জালিকে পাঠাইছেন এটা সাধারণ কোন মানুষ হতে পারে না যাই হোক লাশ তার দাফন দেওয়ার পরে বাড়িতে আসলেন বললেন তোমার বাবা কি এমন কাজ করেছিল কি এমন আমল বলতেছে হে ইমামে গাজ্জালি আমার বাবা কোন কাজ করেছে আমি জানি না তবে আমার মাকে যদি জিজ্ঞাসা করেন সে বলতে পারবে যাই হোক মাকে জিজ্ঞাসা করলো চাচি আম্মা আপনার স্বামী কি কাজ করত আমার স্বামী কোনো কাজ করত না সারা দিন কাজ করার পরে যখন বাসায় ফিরত দেখতাম তাকে থেকে একটা কোরআন বের করত কুরআন বের করার পরে কামতো আর বলতো আল্লাহ তোমার কালাম শিখতে পারি নাই চোখের পানি দ্বারা তার কুরআনটা ভিজিয়ে ফেলেছে কুরআন না পড়ার কারণে মনের বুক কষ্ট ছিল হাত দিয়ে এভাবে ইশারা করতো আল্লাহ কি জানি তুমি বলেছো আমি জানি না আল্লাহ তোমার কালাম পড়তে পারলাম না তবে তোমার কোরআনকে আমি মহব্বত করি এই আমার স্বামীর আমল ছিল তো জানেননি আল্লাহ আপনাকে আল্লাহ আমাকে আপনার স্বামীর দাফন করার জন্য এখানে পাঠিয়েছেন সুতরাং আপনার স্বামী হলো জান্নাতি বলেন সুবহানাল্লাহ একটাই আমল একটাই আমল একটাই আমল একটাই আমল কোরআন আজকে আমরা যারা কোরআন পড়তে পারি না কোরআনকে ভালোবাসি কোরআন শিক্ষা করি আল কিয়ামতের ময়দানে আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে এই কোরআন নিয়ে যদি তুমি এইখানে বসো তাহলে তুমি কোনো জালিয়াতি করতে পারবা না ঠিক না বেটি যাই হোক বাদশা হারুন ও রশিদের ঘটনা বলছিলাম যে তার বাবা ছিল অন্যরকম দরবার করত তার বাবা যদি বলতো যে বাগুন তো খুব টেস্ট সকলেই মন্ত্রী সবাই বলতো হ্যাঁ রাজা আপনি যা বলেছেন আসলে বাগুন টেস্ট আবার যখন বলতো বাগুন তো খারাপ এই বাগুন খেলে কি হয় এই বাগুন খেলে অ্যালার্জি হয় মন্ত্রী সবাই বলতো হ্যাঁ আপনি যাহাপনা যা বলেছেন সব রাইট সন্তান দেখতেছে হারুনুর রশিদ যে আমার বাবা যাই বলে তাই রাজ আমার বাবা যাই বলে তাই রাজ এভাবে যদি আমার বাবা মারা যায় তাহলে তো আমার বাবা আল্লাহ তাকে জান্নাত দিবে কি জানি না তবে এভাবে চলা তো ঠিক না লুকমা দেওয়ার মতো কোন লোক ছিল না কোরআনের আলেম তার কাছে ছিল না যাই হোক বাদশা হারুনুর রশিদ একদিন ঘুমানোর জন্য গেলে তার বিবি জুবাইদা জুবাইদাকে বলল ও জুবাইদা মশারিটা টাঙ্গাও ঘুমাবো এখন মশারিটা টাঙ্গিয়ে জুবাইদা বলতেছে আমি পারবো না আপনি করেন তো তুমি কি আমাকে চিনো না আমি হলো জান্নাতি জান্নাতি ডাকি আইছে দেখবেন আমি যত বড় বক্তা হই না কেন আমার যত টাকা থাক না কেন আমার বউয়ের কাছে আমি কিছুই না ঠিক না বেটি আপনি সব জায়গায় মাথা বুড়ি করতে পারবেন কিন্তু আপনার বউয়ের কাছে একেবারেই জিরো ঠিক না বেটি বলতেছে না 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 তুমি টাঙ্গিয়ে নাও আমি পারবো না আমাকে চিনো আমি হলো জান্নাতি না আপনি জান্নাতি না এক কথা দুই কথা বলার পরে বাদশা হারুনুর রশিদ মুখ দিয়ে বের হলো আমি যদি জান্নাতি হই আমি যদি জান্নাতি না হই তুমি তিন তালা এই কথা যখন বলল জুবাইদা তো মুখ ঢাকি ফেললো কি ব্যাপার কি বললেন সারাটা রাত অস্থিরে কেটে গেল যেহেতু আমি তালাক দিয়ে দিয়েছি এখন কি করা যায় এত আদরের স্ত্রী আমি কেমনে তাকে বিদায় করে দিব না 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 এলাকার তার রাজত্বের যত যশত মুফতি ছিল ফতোয়া বোর্ডের ঘোষণা করে যত মুফতি রয়েছে নিউ এন্ড পুরান সব মুফতিদেরকে ডাক দাও আমার দরবারে এরকম চিঠি পাঠিয়ে দিলেন ও মুফতি সাহেব
বাদশা হারুনুর রশিদ আপনাকে তলব করেছেন সব দলে দলে মুফতি মোগলও তার দরবারে গেল যাওয়ার পরে বলতেছে কি ব্যাপার বাদশা কেন আপনি আমাকে ডাকলেন আমাদেরকে ডাকলেন কো জানো না আমি তো একটা বড় 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 বিশাল বড় ভুল কাজ করে ফেলেছি কো কি কাজ করেছো কো আমি ঘটনাক্রমে আমি বলেছি আমি জান্নাতি আমার স্ত্রী বলে না জান্নাতি এক কথায় দুই কথায় বলার পরে আমি বলেছি আমি যদি জান্নাতি না হই তাহলে তুই তালাক এখন আমি আমার বউকে কেমনে পেতে চাই তোমরা বলো সকল মুফতিগণ বলল এটা কেমনে বলবো যেহেতু নবী বেঁচে নাই নবী যদি থাকতো তাহলে আপনাকে বলে দিত আপনি জান্নাতি বা জাহান্নামী এখন কি করব আমাদের বলার কিছু নাই ওই সময় রাজদরবারের সামনে দিয়ে 13 বছরের যুবক ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি হাঁটতেছেন কি ব্যাপার এত আনাগোনা কেন হুজুরদের এত আনাগোনা কেন তো তুমি কি জানো নি বাদশা হারুনুর রশিদ তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে তিনি বলেছেন কি ব্যাপার কো ঘটনা এরকম কো আমি যাব কো বড়া তোর উস্তাদরা গেছে আর তুই এখান থেকে কই আইছস কো না আমাকে একটু যাওয়ার অনুমতি দাও যাই হোক ওই বাপ ওই যখন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 13 বছর বয়স যখন তিনি দরবারে গেলেন যাওয়ার পরে বলতেছেন কি ব্যাপার তুমি এখানে আসছো কেন ও বাদশা আমি দাঁড়াই রইছি আমাকে একটা সম্মানিত চেয়ার দেন কো তোমাকে লাগবে না কো আপনার বউ দরকার আমি বউয়ের ব্যবস্থা করতেছি এই কথা বলা মাত্রই বাদশা হারুনুর রশিদ চেয়ার থেকে উঠে বললে আমার বউ দরকার তুমি এখানে বসো যখন বউ দরকার তুমি এখানে বসো আমি তো এইটাই চাইতেছি আর তুমি বলতেছো বউ দিবা এখানে সব মুফতিগণ কোনো জবাব নেই লা জবাব আর তুমি বলতেছো আমার বউ দিবা তো ভালো কথা আমার চেয়ারে তুমি বসো কতক্ষণ তুমি বসো 13 বছরের যুবক ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাই চেয়ারে বসে গেলেন বসে যাওয়ার পরে বলতেছেন হে বাদশা হারুনুর রশিদ আপনি কোনোদিন জিনা করছেন কিনা কতগুলো মুফতির সামনে তুমি কি প্রশ্ন করলা কো বউ ফাতিজান কো হ্যাঁ কো তাহলে টেটাস লাগবো না খোলাখুলি আলাপ করেন কো হ্যাঁ আমি ছোটবেলা বেড়াইতে গিয়েছিলাম আমার মামার বাড়ি মামা এই দিকে শুইছিল আমাকে সেই দিকে শুয়াইছিল পাশে আমার মামাতো বোন ছিল রাত যখন সকলে ঘুমিয়ে পড়ল মামাতো বোন দেখি আমার কাছে এসে বলতেছে চলো আমরা কাজে লিপ্ত হয়ে যাই আমি বললাম না 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 মামাও যদি না দেখে মামিও যদি না দেখে আল্লাহ উপর থেকে দেখতেছেন সুতরাং আমি এই কাজে লিপ্ত হব না আমার কাছে জিনার অফার আসার পরেও আমি জিনা করি নাই একটা পয়েন্ট ও মুফতি সাহেব পয়েন্টগুলো সকলে লিখে রাখেন দ্বিতীয় নাম্বার পয়েন্ট আপনি যখন বিচার করতে চাইছিলেন আপনি জানেন এই লোকটা নির্দোষ আর এই লোকটা দোষী আপনার দোষী ব্যক্তিগুলো আপনার কাছে হাদিয়া তোহফা দিয়েছিল আর বলেছিল ও বাদশা রায়টা আমাদের দিকে দিয়ে দিয়েন আপনি কি করেছিলেন করে ইমাম শাফি আমি কোনোদিন টাকার বিনিময়ে বিচার করি নাই আমি কোনোদিন আমি ন্যায় পরোয়ান বাদশা আমি ভালো আমার জানামতে আমি গুনাহার কাজ করি নাই তো লাইন পাইছি ও মুফতি সাহেব তোমরা সকলে ঘোষণা করে দিও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রব ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله أكبر الله رب العالمين بولن وأما من خاف وأما من خاف যে ব্যক্তি ভয় করে মাকাম وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى যেই ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে যে আমি আল্লাহর সামনে কি জবাব দিব টাকার বিনিময়ে উল্টা বিচার করেছিলাম জিনা করেছিলাম এই আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে আমি এই কাজগুলো করি নাই আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতে বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আর ওই সমস্ত যে নিজের কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকে গুনাহের কাজকে ছেড়ে দেয় ওই সমস্ত লোক ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া এই সেই সমস্ত লোকগুলোই হলো জান্নাতে মাওয়া যখন বলে আল্লাহু আকবার এই যে ফজরের সময় আমরা ঘুমাতে উঠি আইয়া আলা সালাহ আসসালাতু খায়রুম মিনান নাউম
মন চায় এত আরামের ঘুমটা না ছাড়তে আবার ভয় লাগে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন ফজরের নামাজটা পড়লি না এই যে একটা ভয় নিয়ে এই যে একটা ভয় নিয়ে যদি না আসি আমার কথা বাতি দিলাম আমি ইমাম সাহেব আমাকে আসতেই হবে কিন্তু আপনারা যদি না আসেন তাহলে তো কোনো জবাবদিহিতা করেন এই লক্ষণ যাদের ভিতরে আছে এরা নৈরাশ হওয়ার কোনো কারণ নাই এরা হলো একেবারেই জান্নাতি ঠিক না বেঠি এরাই হলো জান্নাতি বাদশা হারুনুর রশিদকে বলে দিলেন সব মুফতি আসলেও দেখলেন যে ফা ইন্না ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যেই ব্যক্তি নিজের কুপ্রবৃত্তি থেকে বেঁচে থেকে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাতে পাঠিয়ে দিবেন ঠিক না বেঠি আজকে সমাজের ভিতরে এক শ্রেণীর লোক রয়েছে তারা বলতেছে একসাথে তিন তালাক দিলে তালাক হবে না একসাথে তিন তালাক দিলে তালাক হবে না এরা হলো আজ পর্যন্ত কোনদিন শুনেছেন ইমামে আজম আবু হানিফা বলেছে আমার আকীদা ভালো ইমাম শাফির আকীদা ভালো না শুনেছেন ইমাম শাফি কোনদিন বলেছে হাম্বলির আকীদা খারাপ এটা কোনদিন বলেছে কখনো বলে নাই ইমাম মালিক কোনদিন বলে নাই যে ইমাম আবু হানিফার আকীদা খারাপ আজ পর্যন্ত দেখেন নাই 1400 বছর আগ পর্যন্ত এখন তে নিয়ে মুসলমানরা কোনো আলাদা মসজিদ করে নাই কিন্তু কথাপতিত লা মাযহাব আহলে হাদিস বলে দাবি করে এরা নিজেকে আহলে হাদিস দাবি করে আর মুসলমানদের ভিতরে আলাদা মসজিদ তৈরি করে ঠিক না বেটি আলাদা মসজিদ তৈরি করতেছে এরা স্লোগান দিচ্ছে যে চুরি করলে ঈমান নষ্ট হবে না জিনা করলে ঈমান নষ্ট হবে না মদ খেলে ঈমান নষ্ট হবে না যদি কেউ তাবলীগ করে তার ঈমান নষ্ট হবে নাও এরা বলতেছে তাবলীগ করলে ঈমান নষ্ট হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ এরা বলতেছে কনসার্ট বন্ধর চাইতে তাবলীগ বন্ধ করেন কত আকীদা এদের আল্লাহ এদেরকে সহি বুঝদান করুন সকলে বলে আমিন যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মাফ করে দিয়ে সহি বুঝদান করুক সকলে আল্লাহকে শুনে জুড়ে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ